বড়িয়াম ডাকিলে রে বান্দা দোহনা করব মাহাতো আল্লাহ 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 মহাপতে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলারে জীবন বুড়িয়া করু সিরে গোনা জীবন বুড়িয়া করু সিরে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হাই রে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কহবুল করে নাওড়ি দয়াল কহবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, দাড়িপাকা আমার মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশি আমার মা ও বোনেরা, আজকে মহাপবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে এবং এলাকার কবরবাসীদের স্মরণে যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে পঞ্চমতম ওয়াজুদুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে আগানগর জলাবাড়ি বাইতুল আমান জামে মসজিদ মাঠ প্রাঙ্গণ। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে এই জান্নাতের বাগান সাজিয়েছেন এবং সভাপতি সাহেব থেকে ধরে সহসভাপতি সাহেব, প্রধান অতিথি এবং ওলামায়ে কেরাম যাদেরকে এখানে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে এই জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সে শুকরিয়া দান সকলে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। আরো জোরে, আপনারা কি অসুস্থ? রাত্র কি বেশি হয়ে গেল? হ্যাঁ, কয়টা বাজে এখনো? তো 10টাও বাজে না। মোবাইল নিয়ে বসলে তো রাত্র পার হয়ে যায়, ফজরের আজান দিয়ে যায়, ঠিক না? কিন্তু মাহফিলে আসলে, শুক্রবারে জুম্মায় গেলে ইমাম সাহেব যদি কেরাত একটু বেশি টান দে, গলা হোরে ঠেলায় ইমাম সাহেব কেরাতও ভুলে যেতে বসে, ঠিক না? ওই সময় কিন্তু গলা হোর কাশ খাঁক খোঁক যা আছে সব বাইর হয়। কিন্তু যখন মোবাইল নিয়ে বসেন, পৃথিবীর রং তামাশা নিয়ে বসেন, তখন কিন্তু নিজে কোথায় আছেন নিজেকেও নিজে হারায় ফেলান, ঠিক না? কথা বলেন না কেন? আরো জোরে শোনেন, আসল মানুষ কারে কয়, আমরা তো এটাই চিনি না। এই যে দেখেন, এই যে গায়ে গতরে মোটা সোটা, বড় সড়ো, ছোট বড়, চিকন লম্বা, কালা সাদা, এই যে আলাদা আলাদা মানুষ দেখেন, এটি কি আসল মানুষ নেই? এগুলো আসল মানুষ না তো। আসল মানুষ কোনটা জানেন নি? জানেন না, বলতে পারবেন আসল মানুষ কোনটা? এই যে আমি, আমা, আমার দেখতে পাইতেছেন, এই যে মাথা থেকে এই পা পর্যন্ত এই বডিটা, এই দেহটা, এটা আসল মানুষ না।
এটা হচ্ছে একটা খাঁচা। এটা কি খাঁচা? এটা একটা খাঁচা। খাঁচা হইল, আমি যে খাঁচা বলছি এটাও তো একটা নাম। খাঁচা বলেছি, এটা কি এটা একটা নাম না? পিঞ্জর এটা একটা নাম না? বক্স এটা একটা নাম না? কথা কয় না? আরে মিয়া বেকুবের মতো তাকায় রয়েছেন কেন? কথা বলেন না কেন? চা দোকানে বসলে তো মনে হয় যে খই ফুড়ি মুখ দিয়ে, এই যে জবানটা দিছে একজনে বোবা আর আপনি কথা বলতে পারেন, একজনের বাক শক্তি আছে আরেকজনের নাই, এই থাকা না থাকার মধ্যে পার্থক্য কি, ডিস্টেন্স কি, এটা আমাদেরকে বুঝতে হবে। এই যে বললাম, এই যে বডিটা, এই খাঁচাটা, খাঁচাটার একটা, তারপরে যদি এটা একটা ফর্মালিটি, এটা জাস্ট শো। আল্লাহ এটাকে বিভিন্ন নামে ডাকছে, কখনো ডাকছে নাস বলে, আবার কখনো ডাকছে ইনসান বলে। কি? কখনো নাস, কখনো ইনসান। আমরা বলি বাঙালি বাংলা ভাষা, আমরা বলি মানুষ। কি বলি? মানুষ, মানুষ। এটা কিন্তু আসল মানুষ নয়, এই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে, ওইটা হলো আসল। ওইটাকে আরবিতে বলা হয় রুহ, ওইটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। ওইটা হলো ভিতরেরটা, হলো আসল মানুষ। ওই ভিতরেরটা যতদিন পর্যন্ত আপনার আমার মাঝে থাকবে ততদিনই আপনি আমি মানুষ। যখন এই ভিতর থেকে ওই মানুষটা চলে যাবে তখন আপনি আমি আর মানুষ থাকি না, আপনি আমি হয়ে যাই ড্যাড। কথা কন না কেন? লাশ। লাশ কি? লাশ ড্যাড বডি, ড্যাড বডি, বডি মরা দেহ, কিন্তু ড্যাড সোল আমরা জীবনেও শুনি নাই। কার কোনোদিন, যতদিন বেঁচে থাকি সেই শব্দটা শুনবো না। এটা এমন একটা শব্দ যেটার কোনো ক্ষয় নেই, যেটার কোনো বিনাশ নেই, সেটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে, জায়গা পরিবর্তন করে। এটা একদিন ছিল আলমে আরোহায় রুহের জগৎ, ফার্স্ট টেন্স, আজকে আছে আপনার আমার মাঝে, প্রেজেন্ট টেন্স, আরেক দিন থাকবে না আপনার আমার মধ্যগান থেকে, এটা চলে যাবে ফিউচার টেন্স। যেদিন আপনার আমার ভিতর থেকে এটা চলে যাবে সেদিন আপনি বা আমি আমার একজন আরেকজনের দিকে ইঙ্গিত করে বলবো ইউ আর ড্যাড, আমি বলবো আই এম এ ড্যাড, মৃত। আমরা মৃত বলে, মরা বলে ঘোষিত হয়ে যাব, বাংলাতে নামের আগে মরহুম শব্দটা যুক্ত হয়ে যাবে। কোন শব্দটা যুক্ত হয়ে যাবে? মরহুম, মরহুম শব্দটা যুক্ত হয়ে যাবে। বাঁচতে হলে জিন্দা মানুষের মতো বাঁচবেন, মরা মানুষের মতো বেঁচে থেকে কোনো লাভ নাই। এই যে আজকে আপনারা যারা এখানে এসেছেন তারা হলেন জিন্দা, যারা জাকের তারা হলো জিন্দা, আর যারা গাফেল তারা হলো মুর্দা। যদিও পৃথিবীর দৃষ্টিভঙ্গিতে তাদেরকে জীবিত মানুষই বলা হয়, কিন্তু আসলে আদতে তারা কি? মৃত। কথা বলেন না কেন? মৃত। আরো জোরে কোন? মৃত। আরে আরো জোরে? মৃত। কথা বলতে পারেন না, আজকে সারাদিনও ভাত খান নাই না? যাক, আর খাওয়ার টেনশন করেন নাকি, এক দেড় ঘন্টা পরে যে একবারে খাইয়ে ঘুম দিয়েন। আল্লাহ আপনারে আমার এই জবানটা দিছে, চা কফি বোট বাদাম মানুষের সাথে ইচ্ছে মতো অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে কোন? সুবহানাল্লাহ। স্মরণ হলো বাংলা শব্দ, এটাকে আরবিতে বলা হয় জিকির। আরবিতে কি বলা হয়? জিকির। জিকির ওয়ালি যিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় জিকির হলো আল্লাহর জিকির। কি? আল্লাহর জিকির। সবচেয়ে বড় জিকির কোন জিকির? আল্লাহর জিকির। আল্লাহর জিকির। আল্লাহ বলেছেন আপনাকে আমাকে জবানটা দিয়েছে আল্লাহ জিকির করার জন্য, তবে জিকিরটা অন্তর দিয়েও করা যায়, জবান দিয়েও করা যায়। আল্লাহর হাবিব বলেছেন জবান এবং অন্তর দুটো মিলে যে জিকিরটা করা হয় সেই জিকিরটাই হলো সবচেয়ে উত্তম জিকির। জোরে জোরে সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আরে আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে হলো জান্নাতীদের জন্য জান্নাতের ফল। সুবহানাল্লাহ।
আপনারা কিন্তু জান্নাতি। আজকে যতক্ষণ পর্যন্ত এই সামিয়ানার নিচে থাকবেন আপনারা কি জান্নাতের মেহমান? তা আপনারা যে আসছেন এখানে আপনাদের খাবারের ব্যবস্থা লাগবে না? তো এই খাবারটা কিন্তু দেহে যায় না, এখানে আসার পরে যে খাবারটা খাওয়া হয় এটা কোথায় যায় না? এটা দেহে যায় না, যায় অটোমেটিক ডাইরেক্ট যায় এটা কোথায়? রুহে। নামাজ পড়ার পর কি দেহের শান্তি মিলে না আত্মার শান্তি মিলে? কথা কয় না, নামাজটা পড়ার আত্মা টাত্মা বুঝবেন না, আমি বুঝতে পারছি। আপনারা নামাজ পড়ার পরে কি মনটা শান্তি হয় না? তার মানে কি আপনি মনের খোরাক জোগানোর জন্য আসছেন এখানে, দেহের না। কিসের খোরাক? মনের খোরাক। তো মনের খোরাক যেহেতু নিতে আসছেন, একটু মন খুলে মনের খোরাক নিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হয়ো না। আজকে কি আমরা কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? অকৃতজ্ঞ। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, কিন্তু আল্লাহর গোলামি রাসূলের গোলামিতে আমরা ব্যস্ত হতে চাই না। এটা কিন্তু কখনোই আমাদেরকে সুফল এনে দিবে না। মানুষ কতটা বোকা, হিসাব নিকাশে কত গর্বিন, পাশে গোরস্থানটা দেখলে তো বোঝা যায় যে আমার পূর্বপুরুষরা এখানে শুয়ে আছে, আমিও যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি। আমার পূর্বপুরুষটা চলে যাওয়ার পরে যেমনি তার আওলাদরা দেদার সে ঘুরে বেড়াচ্ছে, তার খোঁজ খবর নিচ্ছে না। আমি চলে যাওয়ার বেলায় কিন্তু তার চেয়ে জঘন্য হবে। কেন হবে? কারণ এই বর্তমান প্রজন্মের যে ইয়াং জেনারেশনের একেবারে পদভ্রষ্ট, একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। এদের কাছে ইসলামের সিটাপোটাও আপনারা পাবেন না। আমার কথা বলেন না কেন? আমি কি ভুল বলছি? এদের আচরণ ইসলাম বিরোধী, এদের চলন ভলন রাস্তায় যখন হাঁটা চলা করে 100% ইসলাম বিরোধী। এরা যখন চুল কাটে, চুল কাটার স্টাইল দেখলে দেখবেন 100% ইহুদি নাসারাদের স্টাইল, কোরআন হাদিসের মুসলমানের যে নমুনা তাদের মাথায় নাই। কথা বলেন না কেন? বাবা মায়ের সাথে যে মিষ্টি আচরণ করার কথা সে আচরণ তো নাই। এবং সবচেয়ে বড় লজ্জাজনক কথা যেটা, তারা যে পোশাকটা পরে, আজকেও দেখছি আমি অনেক ছেলেরা জিন্স প্যান্ট পরে মসজিদে এসে মাহফিল এসে ঢুকছে। ম্যাক্সিমাম ছেলেদের পরনে জিন্স প্যান্ট, আদৌ কি খবর নিয়েছেন এই প্যান্টটা জায়েজ না না জায়েজ, এটা হালাল না হারাম? আল্লাহ তো আপনাকে আমাকে মানুষ বানাইছে, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করেছেন। আল্লাহ কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন, ফি আই সূরাতিম মা শা রাক্কাবাক। আল্লাহু আকবার। কিতে নাইছেন এনে? কি জন্য আইছেন? একজনকেও তো মনে হয় না যে আপনারা রোগাক্রান্ত, শারীরিকভাবে মাশাল্লাহ আপনারা সুস্থ, আপনাদের রোগ সব মনের ভিতরে। কোথায়? মনের ভিতরে। মনের রোগ বড় খারাপ রোগ, পৃথিবীর কোনো ডাক্তার সেটা ভালো করতে পারবে না। আল্লাহ কি বলছে জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আমাদের এই দেহটাকে, কোনটাকে? আমাদের এই দেহটাকে আল্লাহ রাব্বুল আলামিন মন মতো করে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ আপনার আমার এই দেহটাকে কি করে আল্লাহর ইচ্ছে মতো করে মন মতো করে বানাইছে। আপনারা বলেন তো আমরা কি আল্লাহর মন মতো পথে চলতে পারছি? চলতে পারছি? এখনো কি চলছি? আমার আলোচনা কিন্তু ওই প্যানের দিকে না, আপনাদের এই অবস্থা দেখে আমি কথাগুলো বলছি। আমার বানাইয়া কথা বলার ইচ্ছে করে কথা বলার, আপনারা যারা অনলাইনে আমার আলোচনা শুনেন তারা জানেন আমি একটা কথাও অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিত একটা কথাও আমি বলি না। কারণ এই জায়গাটা, এই চেয়ারটা অত্যন্ত পবিত্র একটা চেয়ার, স্টেজ অত্যন্ত রহমত বরকতে পরিপূর্ণ একটা জায়গা। এখানে বসে যা ইচ্ছা তা বলা যাবে, কিন্তু আমাদের মতো কিছু বক্তা বলছে তো,
বলে বলেই কিন্তু আজকে কিছু মুসলমানকে ধ্বংস করে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন লিবাসু তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার পুরুষের জন্য পোশাকের ওয়াজ করেছেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসু তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেমনি সুন্দর করে বানাইছে, তাদেরকে আরো বেশি সুন্দর রাখার জন্য আল্লাহ তাদের পোশাক দিয়েছে। কি দিয়েছেন? পোশাক দিয়েছে, বস্ত্র দিয়েছেন আদম সন্তানকে লজ্জাস্থান ঢাকার জন্য, আর একটা পোশাক দিয়েছে সাজের জন্য। বন্ধুর বাড়িতে, বিয়ে বাড়িতে, আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, নর্মাল পোশাক পরে যাওয়া যাবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল আরেকটা পোশাকের ব্যবস্থা করে রেখেছেন, নর্মালি পরেন লজ্জাস্থান ঢাকার জন্য, আর কোথাও যাওয়ার সময় পরেন স্পেশাল সম্মানী পোশাক, দেখলে যেন সুন্দর লাগে। কথা বলেন না কেন? আর তৃতীয়ত যেটা, আল্লাহর কাছে আরেকটা পোশাক আমাদের জন্য বরাদ্দ, যেটা তাকওয়ার পোশাক। কিসের পোশাক? যেটার মধ্যে লজ্জাস্থান ও ঢাকার ব্যবস্থা আছে, সাজেরও ব্যবস্থা আছে, তাকওয়াও আছে। তিন রকমের তিনটা হলে ভালো হয় নাকি একটার মধ্যে তিনটা গুণ থাকলে ভালো হয়? ইউ আর গ্রেট, অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। আমার চাচাতো ভাইটা খুব সুন্দর করে বলছে, এখনকার মানুষ কিন্তু একের ঘরে 10 চায়, একের ঘরে 100 চায়, ঠিক না? মানুষ কিন্তু অনেক লম্বা থেকে ছোট্ট মেসেজ চায় না, ছোট্ট জায়গা থেকে বড় মেসেজ চায়। সম্মানিত উপস্থিতি, এই পোশাকটা যে আল্লাহ বলছেন, পোশাকের কন্ডিশনটা কি আমার দিকে তাকান, উপর দিয়ে থাকবে লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেই পোশাকই হোক, উপর দিয়ে থাকবে নাভি বরাবর। কি বরাবর? অথবা আপনি উপরে রাখতে পারেন, আর নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাকটা পরা আমরা ইমানদার হিসাবে আমাদের জন্য ফরজ। কি? উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনুর, এটা কে বলেছেন? আল্লাহ। আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, আপনাদের ছেলেরা, আপনাদের নাতিরা এই যে অসভ্য পোশাকটা পরে পরে ঘুরছে, আর একটা পুরুষ আর একটা পুরুষের দিকে তাকাইতে পারে না, তার সামনের দিক দিয়েও তার লজ্জাস্থান দেখা যায়। বিশেষ করে সবচেয়ে বেশি আফসোস লাগে শুক্রবার দিনে, মুসল্লিরা তো, মানুষ তো প্রতিদিন মসজিদে যায় না, সব ধরনের মানুষ জুম্মার নামাজ পড়তে যায়, যায় না? জুম্মার নামাজ পড়তে গেলে যখন রুকুতে যায়, আপনারা দেখবেন তার পিছন দিক দিয়ে 100% লজ্জাস্থানটা আরেকজন দেখতে পায়। আল্লাহ বলছে, আমি তোমাকে পোশাক দিয়েছি তোমার লজ্জাস্থান ঢাকার জন্য, এখন তুমি পোশাক পরছো ঠিকই, তারপরেও তোমার লজ্জাস্থানটা ফাঁকা, এখন তুমি কি আল্লাহর কথা মেনেছো নাকি অমান্য করেছো? তাহলে সে আর মুসলমান আসেনি, কথা কন আসেনি মুসলমান, যে প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সে ইসলামের বিধানকে অতিক্রম করে, ওভারটেক করে সে নিজের মতো চলছে, তার কাছে কি ইসলাম আছে? তো যার কাছে ইসলাম নাই সে কি মুসলমান? আমরা বাংলাদেশের মুসলমান ম্যাক্সিমাম, অন্য দেশের কথা বলি না, আমরা ম্যাক্সিমাম মুসলমান জন্মগতভাবে মুসলমান। আকীদার বিবেচনায় যদি আমি এখন মুসলমানের কথা বলি, অগণিত অসংখ্য মুসলমান নামেই আছে, কিন্তু সে পরীক্ষায় ইন্টারভিউ পাশ করতে পারবে না? আপনারা বলেন তো, আপনাদের এলাকার ছেলেরা কি মুরব্বীদেরকে রাস্তায় দেখলে এখন আর সালাম দেয়? এটা না একটা কর্তব্য, রাসূলের নির্দেশ যে পরিচিত হোক অপরিচিত হোক দেখলে সালাম দিয়ে দিবা? এখনকার মানুষ মারা গেলে মানুষের জানাজায় যায়, ঘরে বসে থাকে, আবার অনেক সময় দেখা যায় অনেকে গেলেও কবরে তাকে দাফন করতে যায় না, আছে না নাই? কেউ বিপদে পড়লে তার বিপদ উদ্ধার করার জন্য এগিয়ে যাওয়া, কেউ ডাক দিলে তার ডাকে সাড়া দেওয়া, এই কর্মগুলোর সাথে এখন আর আমরা থাকতে চাই না, ঠিক না? সম্মানিত উপস্থিতি, আমরা শুধু স্টেজে হুজুর আসলে এবং বাড়ির আঙ্গিনায় যদি ভালো কোনো আলেম থাকে আমরা তাদেরকে শুধু প্রশ্ন করি, একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে যেগুলো সাধারণ মানুষের প্রয়োজন নেই, কিন্তু যেগুলো সাধারণ মানুষের প্রয়োজন সেটাই কিন্তু মুসলমান জানে না। যেটা জানা প্রয়োজন সেটার ধারে কাছেও নাই, আর যেটা তোমার জানার প্রয়োজন নেই সেটার পিছনেই তুমি ছুটছো।
আমি যদি আপনাদেরকে বলি প্রতিদিনের সব ধরনের মানুষের কোন কাজটা সবচেয়ে বেশি পছন্দের, না করলেই নয়, এটা ছাড়া মানুষ বাঁচতে পারবে না, সেই কাজটা কোনটা বলতে পারবেন? সেই কাজটা হলো খাবার খাওয়া। কি খাওয়া? খাবার খাওয়া। খাবার ছাড়া কোনো মানুষের বেঁচে থাকা সম্ভব না। যিনি অসুস্থ উনি খাইতে পারে না, তারপরেও বাধ্য খাইতে, কারণ ওষুধ খাইতে হবে তো, ঠিক কিনা বলেন? আরেকজন কন্টিনিউ তিনি কাজে ব্যস্ত, সময় নাই, তারপরেও কিছু খেয়ে কাজে যেতে হবে, না হয় নির্দিষ্ট সময়ের পরে বডি দুর্বল হয়ে যাবে। আমার কথা কি আপনারা বুঝেন? এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে খাবার কিভাবে খেতে হবে নিয়মটা একটু আমাকে বলেন তো, পারবেন? কোন সিস্টেমে আল্লাহ রাসুল কিভাবে খাবার খেতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কোন পদ্ধতিতে খাবারটা খেতে হবে, এই প্রশ্নটা যদি এখন আপনাদেরকে আমি করি, আপনারা আমাকে যথাযথ উত্তর কেউ দিতে পারবেন না, কারণ আমরা তো সেই ট্রেনিং নিতে চাই না। আমরা ট্রেনিং নিতে জানি, একজনের ছেলে চলে গেছে লন্ডন, আমারটা যাবে আমেরিকা, একজন একতলা ভবন তৈরি করেছে, আমি করব দোতলা ভবন, একজন ওই পাশের এক বিঘা জমি কিনেছে, আমি আমার ছেলেদেরকে ইনফর্ম করব আমি পাশের জমি বিক্রি করলে ডাবল টাকা দিয়ে কিনতে প্রস্তুত, না হয় আমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে, কথা কন না কেন? কিন্তু আজকে যেই বিষয়গুলো নিয়ে আমাদের কম্পিটিশন করা দরকার, আমরা সেই বিষয়গুলো নিয়ে কম্পিটিশন করি না, কথা বলেন? আমি আপনাদেরকে বলি, গতকালকের মহাফিলও বলছে, আমি মেসেজটা ডিলিট করে দিছি, না আমি আপনাদেরকে দেখাইতে পারতাম, আমাকে গতকালকে 5:18 একটা মেসেজ পাঠাইছে, উনি মেসেজ লেখছে যে হুজুর আসরের নামাজ 4 রাকাত, কয় রাকাত? 4 রাকাত। নাউজুবিল্লাহ কইতেন না, আসরের নামাজ কি 4 রাকাত? 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত। 8 রাকাত। সে লেখছে মেসেজ, হুজুর আসরের নামাজ 4 রাকাত, আমি কি 4 রাকাত ফরজ পড়বো নাকি 4 রাকাত সুন্নত পড়বো? আপনারা বুঝেন নাই কি আসরের নামাজ কয় রাকাত? 8 রাকাত। এখন কি আমি 4 রাকাত সুন্নত পড়বো নাকি 4 রাকাত ফরজ পড়বো? তো 4 এ 4 কত হয়? 8 হয়। আমি ধরে নিলাম তোমারই 4, তোমার কথা অনুযায়ী 4 এ ধরে নিলাম, তো তুমি কি বেকুব? একটা নামাজ যদি 4 রাকাত হয়, এটা যদি কোনো নামাজ না থাকে তাহলে অবশ্যই এটা ফরজ হবে। কি হবে? ফরজ। কথা কন না কেন? ফরজ হবে না, কারণ এটা ওয়াক্তিয়া নামাজের একটা ওয়াক্ত, এই নামাজগুলো আমাদেরকে পড়তে হবে।